দেখো আজকে একটা বৃষ্টি ভেজা দিন, ওই জন্য মনে হলো অনেক দিন তো আমি ইটিং শো বলো বা চ্যালেঞ্জ বলো কিছু করিনি, ওই জন্য মনে হলো আজকে একটা ইটিং শো করি। চ্যালেঞ্জ না কিন্তু, অনেকদিন পরে যেহেতু করছি ওই জন্য মনে হচ্ছে যে ইটিং শো করি। দেখো আজকে অনেক কিছু খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আজকে কোনো ব্লগিং ভিডিও আমি মানে দিতে আসিনি। আর যেহেতু সারাদিন সকাল থেকে বৃষ্টি পড়ছে ওই জন্য মন চাইছিল খিচুড়ি, খিচুড়ি করেছি। ওই জন্য আমি মেয়েকে বললাম যে মন অনেকদিন তো কোনো ইটিং শো বা ইটিং চ্যালেঞ্জ করা হয়নি, চল আজকে একটা ইটিং শো করি। চ্যালেঞ্জ না, অনেকদিন পর করছি বলে আজকে ইটিং শো করছি। হ্যাঁ, নেক্সট দিন যদি আবার করি তাহলে চ্যালেঞ্জ করব। আর কি বলো তো, চ্যালেঞ্জ করলে তাড়াহুড়ো তাড়াহুড়ো খাওয়া তো, আর খিচুড়ি কি বলো তো তাড়াহুড়ো করে খাওয়া যায় না। ওই জন্য ভাবলাম ধীরে সুস্থে খাবো, ইটিং শো করব। তাহলে এই দেখো আজকে কী কী নিয়েছি, দেখো এ দেখো খিচুড়ি নিয়েছি, ওর কাছে একটু কম আমার কাছে একটু বেশি, বুঝতেই পারছো মা আর মেয়ে। আর এই দেখো এখানটায় হচ্ছে আলু ভাজা, আর এখানটায় হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এখানে হচ্ছে এগ কারি। হ্যাঁ, এই দেখো এগ কারি, একদম এগ কষা যেটা বলে। আর এইটা হচ্ছে আমার মেয়ের কাছে হচ্ছে চিকেন পাতুরি, এই দেখো দেখতে পাচ্ছো, হ্যাঁ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেন পাতুরি, কারণ আমি চিকেন খাই না বলে চিকেন নিইনি। আর এখানে আছে আমের চাটনি, এই দেখো এই দেখো, এটা হচ্ছে আমের চাটনি, এই যে আমের চাটনি দেখেই বুঝতে পারছ। আর এখানে হচ্ছে হাতে তৈরি করা পাঁপড়, এই দেখো কোটোর মধ্যে রেখেছি কেন নরম হয়ে যাবে, আমার শাশুড়ির হাতে তৈরি পাঁপড়, চালের পাঁপড় এটাকে বলে। আর এইখানে হচ্ছে কেনা পাঁপড়, এই দেখো এই যে, চলো এই দিয়ে আজকে শুরু হয়ে যাক ইটিং শো। আরও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে খিচুড়ির সময় গন্ধরাজ লেবু যেহেতু খুব ভালো খাই, আমার কাছে এক পিস গন্ধরাজ লেবু আছে, আমার মেয়ের কাছে এক পিস আছে। চলো তাহলে আর কথা বলবো না, লোভ লাগছে, সামনে খিচুড়ি তো, চলো খাওয়া শুরু করি, স্টার্ট। আরে দেখো হাত দিয়ে খাচ্ছি কেন, আমার মেয়ে আবার খিচুড়ি হলে ওর বাবার থেকে শিখেছে যে চামচ দিয়ে খাওয়া, তা আমার ভালো লাগে না চামচ দিয়ে খাওয়া, সে যাই হোক না কেন। আর এটা খিচুড়ি, আমার মেয়ে বলছে ওমা হাত দিয়ে খাবো নাকি খিচুড়ি, তো হচ্ছে হাত দিয়েই খাবো, নাহলে থাক আজকে আর ইটিং শো করতে হবে না, তুই হাত দিয়ে যদি খেতে পারিস আমার সঙ্গে খা, নাহলে থাক। যে মেয়ে বলো না ঠিক আছে তাহলে আমিও হাত দিয়ে খাবো, নাহলে ও চামচ দিয়েই খায়, খিচুড়ি খাবো হাত দিয়ে সুন্দরভাবে খাবো বলো, চামচ দিয়ে ধার করা খাওয়ার খেতে আমার ভালো লাগে না। রস বলে দেবো, আলু ভাজা তাহলে আমি নিই, আলু ভাজা গন্ধ লেবুটা বেশ সুন্দর গন্ধ আছে, কিছুটা বেশ ভালো লাগছে খেতে। আজকে খিচুড়িটা বলেছি মুসুরির ডালের, একটু মটরশুঁটি দিয়েছি।
আর ঢুকছে না ভেতরে গো, একটু বেশিই নিয়ে ফেলেছিলাম, মানে সকাল থেকে আজকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছিল, আর খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর পারবো না গো, আমি যদি চ্যালেঞ্জ করতাম আমি আজকে হেরে যেতাম। তোমরা ভেবো না যে আমি খাবার নষ্ট করলাম, কারণ আমি রোজ কুকুরকে ভাত দিই, আমাদের এই গলিটার মধ্যে কটা কুকুর থাকে, দুটো কুকুর থাকে, রোজ ভাত দিই ও দুপুরবেলায়, আজকেও মেখে দিয়ে দেবো, চিকেন দিয়ে মেখে দিয়ে দেবো, আমি যদি দিতেই হতো ওর ওদের। ডিমটা আর ধরলাম না, খেতে পারবো না আর। গরম লেগে গেল এত ঠান্ডার মধ্যেও, আজ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা আর চাটনি না হলে ভালো লাগে না বলো, অসম্পূর্ণ থেকে যায় খাওয়াটা। খাবো না খাবো না করে অনেকটাই খেয়ে ফেলেছি, আর একটুখানি রয়েছে। এবার চাটনি, হ্যাঁ চাটনি তো নেবো, চাটনি না হলে আবার খিচুড়ি অসম্পূর্ণ, সব খিচুড়িকে সম্পূর্ণ করতে এই যে চাটনি, তোকে দেবো এখন। এই দেখো চাটনি দিয়েই পাপড়গুলো খাবো, আমার চাটনি লাগিয়ে লেগে গিয়ে পাপড়ে খেতে খুব ভালো লাগে, কার কার আমার মতো খাওয়া পছন্দ হয় করে অবশ্যই জানাবে, তো এই পাপড় দিয়ে চাটনি দিয়ে আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও চাটনিটা যেই দেয় পাঁপড়টা দেয় অল্প দেয়, তো আমি আর কটা পাঁপড় দেন, পাঁপড় দিয়ে চাটনি দেয়, আমার মেয়েও খুব ভালো খায়। থালায় পাঁপড় রাখার সঙ্গে সঙ্গে নরম হয়ে গেলো পাঁপড়গুলো, ওই জন্য কুটো থেকে বার করিনি। রেকর্ড আমার মেয়ে আজকে ফার্স্ট হলো, আর এগুলো মাংসের ভাত,
কমপ্লিট হয়ে গেল যে খাওয়া, দেখো বললাম যে খিচুড়িটা আছে খানিকটা, মাংস দিয়ে মেখে উল্টে দিয়ে আসবো। তাহলে আমার আর আমার মেয়ের ইটিং শোটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো। তাহলে আজকের মতো আসছি, টাটা বাই বাই, নেক্সট দিন আবার কোনো চ্যালেঞ্জ নিয়ে হাজির হবো, টাটা।